Montreal, Belgistan, এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এই প্রদেশগুলোতে আপনি খেয়াল করে দেখবেন এদের ভাষা আলাদা এদের জাতি পরিচয় আলাদা কিন্তু আল্লামা ইকবালের দৃষ্টিতে তারা হলেন এক জাতি কারণে তারা মুসলমান তিনি এই ধারণাটা সেই সময় দেন এবং পরবর্তীকালে 1937 সালে লখনউতে এই সর্বভারতীয় মুসলিম লীগের যে কনফারেন্স হয় সেই কনফারেন্সে এই ধারণা আরও একটু আরও একটু এগিয়ে যায় কিন্তু সে সময় আপনার আরও একটি উপসর্গ এই ধারণার সাথে যুক্ত হয় সেটি হচ্ছে ভাষা সংক্রান্ত মুসলিম লীগের ওই কেন্দ্রীয় নেতারা ওই সময়ই প্রথম বলে ওঠেন যে ওই তাদের স্বপ্নের পাকিস্তান যাতে না ধর্মভিত্তিক রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের জাতীয় ভাষাও হবে উর্দু রাষ্ট্রভাষা হবে উর্দু এবং সে সময় সর্বভারতে প্রায় 7 কোটি মুসলমানের বাস ছিল এবং তার মধ্যে প্রায় 4.5 কোটি মুসলমান বসবাস করত এই পূর্ববঙ্গে আর বাকি অংশটা বসবাস করত মাফ করবেন এই 7.5 কোটি এই মুসলমানের মধ্যে আপনার 4.5 কোটি মুসলমান যারা বাংলা ভাষাভাষী ছিল এবং আর বাকি যে অংশটা তার মধ্যে মাত্র 6% মানুষ যারা যারা উর্দু ভাষায় কথা 6% মানুষের ভাষাটাকে ওই বৃহত্তর জনগোষ্ঠীর ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা শেষ হয়েছে 1937 সালে একদিকে হলো ওই ধর্মভিত্তিক জাতীয়তা পায় আর সেই সাথে জাতিগত নিপীড়নের উদ্দেশ্য থেকে এই আপনার সংখ্যালঘুর ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে করার পরিকল্পনা করা হয় এবং এর মধ্য দিয়ে তৎকালীন মুসলিম লীগের নেতারা তাদের যে নয়া ঔপনিবেশিক মানসিকতা সেটা প্রকাশ করে এরপর জিন্নাহ সাহেব এটাকে অফিসিয়ালি গ্রহণ করে এবং 1940-এর দশকে কয়েক বছর ধরে এগুলো চলে 1946-এ যখন গণভোট হয় তখন আমাদের পূর্ববঙ্গের মানুষ বিশেষ করে অগ্রচিন্তার মানুষগুলো তারা ভাবতে শুরু করেছেন যে পাকিস্তান যদি হয়েই যায় সেখানে রাষ্ট্রভাষাটা কী হবে কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হচ্ছে বাংলা তো একটা পর্যায়ে আপনারা জানেন 1947-48 সালের ঘটনাগুলো জিন্নাহ সাহেব ঢাকায় এসে যখন বললেন যে উর্দু অ্যান্ড উর্দু সংবিধান উর্দু অ্যান্ড উর্দু অনলি সংবিধান উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই কথার তাৎক্ষণিক প্রতিবাদ আমরা জানি কীভাবে বলছি এবং পরবর্তীকালে এই প্রতিবাদের ধারাবাহিকতায় 1952 সালের সামগ্রী আর বহুমাত্রিক হয়েছে সে কথা আমরা জানি তো এই যে জিন্নাহ সাহেব বলে ফেললে যে উর্দু অ্যান্ড উর্দু অ্যালোন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এটা কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কথা বলা নয় এর পশ্চাতে তাদের দীর্ঘদিনে একটা পরিকল্পনা ছিল একটা রাজনৈতিক ভাবনা থেকে ঔপনিবেশিক ভাবনা থেকে তারা কিন্তু এই কথাটা বলেছেন জিন্নাহ সাহেব যে কথাটা বলেছেন সেটা 1930 সালে আল্লামা ইকবাল যে কথাটা সূচনা করেছেন সেই কথারই প্রতিধ্বনিটি করেছেন জিন্নাহ সাহেব 1948 সালে সুতরাং তাদের এই যে পাকিস্তান গড়া এবং পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব বাংলার মানুষদেরকে শোষণ করার পরিকল্পনা নয়া ঔপনিবেশিক কায়দায় এটা আগে থেকেই ছিল এবং তারই ধারাবাহিকতায় এই আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দান করতে অস্বীকার করে এবং দাবি যারা দাবি তুলেছে তাদেরকে গুলিবর্ষণ করে এই ঘটনাটি একেবারে এর পরবর্তী বিষয়গুলো আমরা জানি কিন্তু এই যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানটা এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আজকে স্বীকৃত যে মাতৃভাষা এগুলো হিসেবে স্বীকৃত কিন্তু এটা কীভাবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি তো যদি উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের ভাষা আন্দোলনের প্রায় এক দশক পরে 1960 সালে সম্ভবত ফেব্রুয়ারি মাসে ভারতের আসাম প্রদেশে যে আসাম এখন মেঘালয়ে বিভক্ত হয়েছে আর অন্যদিকে চলে গেছে তো সে আসাম প্রদেশ যে রুলিং পার্টি কংগ্রেস সেই কংগ্রেস পার্টি একটা প্রস্তাব গ্রহণ করে যে
প্রদেশে